কোতার যে শুভক্ষণ সেটা কিন্তু অলরেডি চলে এসেছে প্রচুর বড় খুঁটি। কলেজ স্কয়ারে যে তোমাদের জন্য নিবেদন এবছরে সেটা কিন্তু থাকছে মাইসোরের প্যালেস, অপূর্ব কিন্তু সুন্দর মাইসোরের প্যালেস জানা। এই একদম কলেজ স্কয়ারের যে খুঁটি পুজোর ব্যানার আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর সেই ঐতিহ্যের আরেকটা নাম হচ্ছে কলেজ স্কয়ার দুর্গাপুর। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কিন্তু আমি চলে এসেছি আরো একটা নতুন মিশনে। মিশন এই কারণেই বললাম, তার কারণ হচ্ছে তোমরা অনেকেই কিন্তু অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজোর কি আপডেট আছে। তো সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর আপডেট তো তোমরা কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানে তোমরা পেয়েই গেছো। 16 তারিখ তাদের খুঁটি পুজো। আর আজ কিন্তু আমি চলে এসেছি জায়গাটা দেখে, নতুন করে কিছু বলার নেই, কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে আছি, কেননা এই জায়গাগুলোতে কিন্তু পুরো পুজোর সময় দারুণ দারুণ লাইটিং তোমরা দেখতেই পাও। তো এখন কলেজ স্কোয়ারে অলরেডি চলে এসেছি, আজকে বিকেল 5টা থেকে খুঁটি পুজো তাদের শুরু হবে। এছাড়াও কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, সারেগামাপার অঙ্কিতা আসবেন, তো অনেক প্রোগ্রাম আছে, তো সাথে থাকো, একদম চলো পেছনেই খুঁটি পুজোটা আর কি অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 5:11। আর দেখো ঠিক কিন্তু এই মুহূর্তে বিকেলবেলায় এই কলেজ স্কোয়ারের যে পুকুরটা আছে বা এখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু সাঁতার শেখানো হয়, দেখতেই পাচ্ছ প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখানে সাঁতার শিখছে এই মুহূর্তে। আর ঠিক একদম ওই যে হলুদ যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু হচ্ছে খুঁটি পুজো। চলো যাওয়া যাক। চলো যেতে যেতে কিন্তু ইন্ট্রোটা দিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। আর দুর্গাপুজো 23 মানে কিন্তু এবছর বাদশাহ সৌরভ। তো চলো সরাসরি একদম কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজোর অনুষ্ঠান সেটা তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিই। কিন্তু দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছি, এবারে কিন্তু এখান থেকে এন্ট্রি পয়েন্টটা করা হয়েছে। তো বেশ কিন্তু এন্ট্রি পয়েন্টটা সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ফুল দিয়ে, বেশ কিন্তু ভালো লাগছে। আর ঢুকেই একদম একদম পুজো পুজো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। সামনেই একদম কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজোর ব্যানার আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর গতবার কিন্তু এই জায়গাটা স্টেজ করেছিল আর এইখানটা কিন্তু খুঁটি পুজো হয়েছিল, আর যেটা এইবারে চেঞ্জ হয়ে একদম অপোজিট হয়ে গেছে, ওইখানে মঞ্চ হয়েছে, ওইখানেই কিন্তু প্রোগ্রাম হবে, ফাংশন হবে। আর খুঁটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটিটা রাখা আছে, তো এই সাইডে কিন্তু খুঁটিটা কিন্তু পোতা হবে। অলরেডি কিন্তু বেশ কিছু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে এবারে কিন্তু কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজোর অফিস সেটা কিন্তু এখানেই দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবছরের যে থিম সেই থিমের ব্যানারটা কিন্তু এখানেই রাখা হয়েছে। কলেজ স্কোয়ারের যে খুঁটি সেটা কিন্তু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ বেশ জমকালোভাবে কিন্তু কলেজ স্কোয়ারের যে খুঁটি সেটা কিন্তু সাজানো হয়েছে। আর প্রচুর বড় কিন্তু সাইজের এই খুঁটিটা দেখো, একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অব্দি খুঁটিটা কিন্তু আছে এই মুহূর্তে। আর এখানে দেখতেই পাচ্ছ একদম চাঁদমালা থেকে শুরু করে গাঁদা ফুল, জবা ফুলের মালা, সব রকম ফুলের মালা দিয়ে এই পুরো খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে। শুরু হয়ে গেছে কলেজ স্কোয়ারের যে খুঁটি পুজো সেটা, বেশ কিন্তু ভিড় এই জায়গাটা এই মুহূর্তে। আর এইখানে দেখতে পাচ্ছ খুঁটি কিন্তু পোতা হবে, আর বেশ জাঁকজমক করে কিন্তু 76তম বর্ষে কলেজ স্কোয়ারের দুর্গা পুজোর যে খুঁটি পুজো বা শুভারম্ভ সেটা কিন্তু সাজানো হয়েছে। ৭৬তম বর্ষে কলেজ স্কোয়ারের যে ব্যানার সেটাই কিন্তু উন্মোচন হতে চলেছে। তারাও কিন্তু জানো কতটা সুন্দর দেখতে, এবং বিশেষ করে সন্ধ্যেবেলা যখন লাইটিংটা হয় তখন কিন্তু বেশ অপূর্ব লাগে সেই মাইসোরের প্যালেসটা দেখতে। আজকে তো 76তম বর্ষ, আজকে তো ঢাকে কাটি পড়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে, এই যে অনুভূতি কেমন লাগছে প্রত্যেক বছর লাগে কেমন? কিন্তু আমাদের এখানে অঞ্চলের মানুষকে জিজ্ঞাসা করুন এই পুজোর ঐতিহ্য এবং তার অনুভূতি। মানেই হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতিমা, এবছরে তার তো নিশ্চয়ই কোনো অন্যথা হচ্ছে না। কিন্তু কলেজ স্কোয়ার যেটা গত বিগত দু বছর যে পাল রেকর্ডার যার মহিমা যার প্যান্ডেলের নিদর্শনে সবাই বলতো
মধ্যে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, তাকে আবার ফিরিয়ে আনো। আচ্ছা, আর লাইটিং তো এখানে খুব সুন্দর হয়, চন্দননগরেই লাইটিং হয় এবছরে কিন্তু। চন্দননগর তো আছে এখানকার পুরো কলেজ স্কোয়ার এই জলাধারে আমরা এবার একটা ফাউন্টেন করব। আচ্ছা, যেটা আমাদের একটা নতুন চমক হবে। আচ্ছা, এই চমকটা সেটা কী ধরনের হবে সেটা এখন বলবো না। আচ্ছা আচ্ছা, সেটা বোম্বে থেকে আসছে। ওকে, বোম্বে থেকে আসছে। ওকে ওকে, তো দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে? আমরা কেন মাতৃদেবী আরাধনা করি, হিন্দু ধর্মে মারাই শ্রেষ্ঠ, মা আছে বলে পৃথিবী আছে, মা আছে বলে সন্তান সন্ততি জন্ম নিচ্ছে, মা আছে যে সংসারে মা থাকে, মা ঠিক থাকে সে সন্তান সন্ততি আরও ভালোভাবে তারা নিজেদের জায়গায় পৌঁছে, সেই মাতৃ আরাধনার মধ্যে দিয়েই আমাদের আসল পৃথিবী। আমরা বলি এসো মা আমাদের সকলকে ভালো রাখো, আমাকে তো ভালো লাগবে, তার সঙ্গে আমাদের অঞ্চল সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষকে সুখ ও শান্তি এবং সমৃদ্ধ। আর সর্বশেষ প্রশ্ন আমাদের সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করে, যেখানেই যাবে একবার জিজ্ঞেস করবে, কবে নাগাদ প্ল্যান আছে উদ্বোধন করার? তো তোমাদের এবছর কবে নাগাদ কী প্ল্যান আছে? আমরা আমাদের এবার উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের পরবর্তী অনেক ভালো ছিল। আর এবছরে যে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু মাইসোরের যে প্যালেস সেটাই কিন্তু তারা করতে চলেছে, তোমরা কিন্তু ব্যানারটা দেখতে পেলে। তো চলো দেখা যাক পুজোর সময় কেমন কি দাঁড়ায়। তো দেখা হচ্ছে আরো একটি পুজো কমিটির সাথে, তখন তোমরা সাথে থাকতে হবে, কেননা তোমাদের জন্যই কিন্তু এত ঘুরে ঘুরে ভিডিওগুলো করছি। তো সাথে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আজকের ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো গুড বাই।